বুকে জমা কফ গলিয়ে ফেলতে গার্গল করাটা খুব জরুরি। এক গ্লাস হালকা গরম পানির মধ্যে অল্প লবণ মিশিয়ে প্রতিদিন কমপক্ষে 3 বার করে গার্গল করুন। দিনে 3 বার বা তার অধিক সময় যদি গার্গল করা হয় তাহলে গলার রুক্ষতা এবং জমে থাকা সর্দি থেকে মুক্তি পাওয়া যায়। রান্নার কাজে ব্যবহৃত হলুদের মধ্যে বিভিন্ন গুণ রয়েছে, সর্দির উপশমে এটি ব্যবহার করতে পারেন। এর মধ্যে অন্যতম হলো হালকা গরম পানির মধ্যে হলুদের গুঁড়ো মিশিয়ে গার্গল করা। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য এই পদ্ধতি ব্যবহার না করাই ভালো। পেঁয়াজের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা বুকের মধ্যে জমে থাকা সর্দিকে গলিয়ে দিতে পারে। এর জন্য প্রতিদিন 3 চামচ করে পেঁয়াজের রস খেতে হবে। বুকে জমে থাকা সর্দির সমস্যা থেকে মুক্তি পেতে ফুটন্ত গরম পানির মধ্যে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে নিন। এরপর মিশ্রণ থেকে যে বাষ্প বের হয় তা নাক এবং মুখ দিয়ে টানতে হবে। তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য এটি ব্যবহার না করাই ভালো। পানের মধ্যে লেবু এবং মধু মিশিয়ে খেলে সর্দি থেকে মুক্তি পাওয়া সম্ভব। লেবুর মধ্যে থাকা ভিটামিন ডি জমা সর্দিকে গলে দিতে পারে। এর সঙ্গে মধু খেলে কাশির উপশম হয়। তাই বুকের মধ্যে সর্দি জমে গেলে লেবু এবং মধু পানের মধ্যে মিশিয়ে খাওয়া যেতে পারে। বুকে সর্দি জমে থাকলে অনেক সময় বুকে ব্যথা সৃষ্টি হয়। এর জন্য ছোট কাপড়ের টুকরো গরম পানির মধ্যে ডুবিয়ে নাকের মধ্যে তা মালিশ করলে অনেক আরাম পাবেন। আদার মধ্যে যেসব উপাদান রয়েছে তা সর্দির উপশমের জন্য বেশ উপকারী। বুকের মধ্যে সর্দি জমে থাকার ফলে বুকে ব্যথা এবং ঘন ঘন কাশির সমস্যাও দেখা দেয়। এর থেকে মুক্তি পেতে আদা চা খেতে পারেন।